কে আন্তরিক ধন্যবাদ জানাই। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমাদের এসএসসি এবং সমমান পরীক্ষা 2021 এবং এইচএসসি ও সমমান পরীক্ষা 2021 পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যথাক্রমে 60 দিন এবং 84 দিনের শ্রেণী কার্যক্রম শেষে পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। বর্তমান অতিমারি কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বা ইলেকটিভ বিষয়ের উপর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষণ ফল অর্জনের বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এসএসসি বা সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা এই 18 জুলাই 2021 তারিখ থেকে দেওয়া শুরু করব এবং 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। 3টি নির্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে 2টি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে এসএসসি পরীক্ষার্থীগণ 2টি করে অ্যাসাইনমেন্ট করবেন। মোট 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করবেন, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনিক বিষয়ের উপর তারা 8টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই 8টি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। আর এইচএসসি এবং সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট প্রদান আমরা 26 জুলাই 2021 তারিখ থেকে শুরু করব এবং 15 সপ্তাহে মোট 30টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। তাদের 3টি নির্বাচনিক বিষয় এবং এইচএসসি তে যেহেতু প্রতিটি নির্বাচনিক বিষয়ে 2টি করে পত্র আছে, অতএব মোট 6টি পত্রে তারা এই 30টি অ্যাসাইনমেন্ট করবেন মোট, অর্থাৎ প্রতিটি পত্রে 5টি করে অ্যাসাইনমেন্ট করবেন। এরাও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরাও প্রত্যেকে সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে তাদেরও যে সংক্ষিপ্ত সিলেবাস আমরা দিয়েছি সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। যেগুলো আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি, এসএসসি এর ক্ষেত্রে বাংলা ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, এইচএসসি এর ক্ষেত্রেও বাংলা ইংরেজি, সেই আবশ্যিক বিষয়গুলো কিংবা চতুর্থ যে বিষয় সেই বিষয়গুলোর কোনো অ্যাসাইনমেন্ট আমরা দেব না। এসএসসি, এইচএসসি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা তাদের জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও ধর্ম, এই বিষয়গুলো তারা পড়ে এসেছে এবং এই বিষয়গুলো তাদের এই পূর্ববর্তী পরীক্ষায় মূল্যায়নও করা হয়েছে। এসএসসি এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক বিষয়সমূহ ইতোমধ্যে বোর্ডগুলো পরীক্ষার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করেনি, সে কারণে এই বিষয়সমূহের মূল্যায়ন আবশ্যক। তাছাড়াও আবশ্যিক বিষয়সমূহের নম্বর জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি, এইচএসসি বা সমমান পর্যায়ে নম্বর প্রদান করা সম্ভব। আমি আবারও বলছি, যেহেতু আবশ্যিক বিষয় যেগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, এগুলো অষ্টম শ্রেণী পর্যন্ত যেই পরীক্ষাগুলো হয়েছে কিংবা যারা এইচএসসি দেবেন তাদের এসএসসি পর্যন্ত এগুলোর মূল্যায়ন হয়ে গেছে, কাজেই এগুলো এই বিষয়গুলোতে এবার আমরা আর মূল্যায়ন করব না। আমরা শুধুমাত্র ইলেকটিভ বিষয়গুলো বা নির্বাচনিক বিষয়গুলো যেগুলোর মূল্যায়ন আগে হয়নি সেই বিষয়গুলোর মূল্যায়ন করব। আর যাদের বললাম যে জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় এইগুলো করে এসেছে সেটি দিয়ে সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ গত বছর আমরা এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে গিয়ে যেভাবে সাবজেক্ট ম্যাপিং করেছি তার মাধ্যমে সেই একই পদ্ধতি অনুসরণ করে এই আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা সম্ভব এবং সেইভাবে এই আবশ্যিক বিষয়গুলোর করা হবে। এছাড়াও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু গ্রুপ ভিত্তিক বিষয়সমূহের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেও
এই গ্রুপ ভিত্তিক বিষয়ের মূল্যায়ন করা জরুরি। অর্থাৎ যেমন যারা বিজ্ঞান গ্রুপে আছে তাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান কিংবা যার নির্বাচনিক বিষয় গণিত আছে এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার, কারণ পরবর্তী পর্যায়ে যারা উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যাবেন তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন যেহেতু আগে হয়নি সেই জন্য এই বিষয়গুলোর মূল্যায়ন তাদের করা প্রয়োজন। COVID-19 পরিস্থিতি, আমরা গত বছরের আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে যে আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে গিয়ে আমাদের সংক্রমণের হার অনেক কমে এসেছিল, আর এবছর যেহেতু এখন টিকা প্রদান আবার শুরু হয়ে গেছে এবং সারা দেশব্যাপী সেই টিকা প্রদান এখন চলবে এবং ব্যাপক হারে রেজিস্ট্রেশনও হচ্ছে এবং আমাদের টিকারও এখন রয়েছে, টিকার কোনো এখন ঘাটতি থাকছে না, কাজে ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যেই এই টিকা প্রদান করা সম্ভব হবে এবং তার ফলে আমরা আশা করছি যে এবছরও নভেম্বর ডিসেম্বর সময়ে আমাদের সংক্রমণের হার হয়তোবা গত বছরের মতোই বা তারও চেয়ে কম পর্যায়ে নিয়ে যাওয়া হয়তো বা সম্ভব হবে। COVID-19 পরিস্থিতি যদি আমরা যেরকম করে ভাবছি আমাদের গত বছরের অভিজ্ঞতার আলোকে এবং এবছর আমাদের যে টিকা কার্যক্রম এখন যেভাবে শুরু হয়েছে তার আলোকে, তাতে আমরা আশা করছি COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র 3টি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটি হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারব বলে আমরা আশা করছি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এক্ষেত্রে পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটি হতে পারে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই 2021 সালের। আমি আবারও বলছি COVID-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপ ভিত্তিক 3টি নির্বাচনিক বিষয়ের উপর পরীক্ষার সময় এবং পরীক্ষার নম্বর দুটোই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে SSC বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর HSC বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। COVID-19 পরিস্থিতির সার্বিক বিবেচনায় যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী JSC JDC SSC বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে SSC HSC সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আমরা এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি এই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে সেটির আবার মূল্যায়ন করবারও আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সারা দেশেই দৈব চয়ন পদ্ধতিতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অ্যাসাইনমেন্টের এবং মূল্যায়ন সহ অ্যাসাইনমেন্টের কপি নিয়ে এসে আমরা সেগুলো কতটা ভালোভাবে সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে সেটি দেখব। যদি আমরা দেখি যে সেই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন যথেষ্ট ভালো হচ্ছে তাহলে অবশ্যই সেই অ্যাসাইনমেন্ট থেকেও এই পরীক্ষার ফলাফলে কিছুটা অংশ যাবে, আর যদি সেই অ্যাসাইনমেন্টের সেই মূল্যায়ন যথাযথ আমরা সেই সময় মনে করি যে এটিকে গ্রহণ করার দরকার নেই তাহলে আমরা শুধুই সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব।
তবে আমরা আশা করব যে এই অ্যাসাইনমেন্টগুলোর মূল্যায়ন অ্যাসাইনমেন্টও শিক্ষার্থীরা যথাযথ গুরুত্বের সঙ্গে করবেন এবং শিক্ষকেরাও এই অ্যাসাইনমেন্টগুলোর মূল্যায়ন যথাযথভাবে করবেন। আমাদের যে সার্বিক নির্দেশনা দেয়া হবে এই অ্যাসাইনমেন্টের সঙ্গে, সেই নির্দেশনা পুরোপুরি অনুসরণ পূর্বক এই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করবেন এবং এগুলোর আমরা যথার্থতাও দৈবচয়ন পদ্ধতিতে আমরা সেগুলো নির্ণয় করবার জন্য আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আসন্ন পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি বা সমমান পরীক্ষা 2021-এর ফর্ম পূরণ অনলাইনে শুরু হবে। শিক্ষার্থীরা একেবারেই যে আমাদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ফি সেটি যেই আমাদের বিভিন্ন এই অনলাইনে টাকা আদান প্রদানের যে মাধ্যমগুলো রয়েছে, নানান মাধ্যম রয়েছে, সেগুলো ব্যবহার করে সেই টাকা দিতে পারবেন এবং কলেজগুলো থেকে তো এই ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপ কলেজগুলো থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তারা করবেন এবং বোর্ডগুলো আবার সেই ফর্ম ফিল আপ সকল শিক্ষার্থীর হলো কিনা সেটির আবার একটা নিশ্চিত করবেন, জানিয়ে দেবেন। কাজে কোনো শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না ফর্ম ফিল আপ করবার জন্য। আর পরীক্ষা যেহেতু কম সংখ্যক পরীক্ষা নেওয়া হবে, শুধুমাত্র যে কটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষার ফিও হ্রাস করে নির্ধারণ করে দেয়া হবে এবং এ বিষয়ে আমাদের বোর্ডগুলোর থেকে খুব শিগগিরই নির্দেশনা জারি করা হবে যে কবে নাগাদ কবে থেকে কবে ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে এবং পরীক্ষার ফি কতটা হবে। এবং যেহেতু পরীক্ষার ফি এগুলো এই বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা দেবেন, অতএব এখানে কোনোভাবে ফি কম বেশি নেবার কোনো সুযোগ সেখানে থাকবে না। কারিগরির ক্ষেত্রে আমাদের নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় সেগুলো পাবলিক পরীক্ষা, অতএব কারিগরির ঠিক এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষার পাশাপাশি এই নবম এবং একাদশ শ্রেণীর তাদের পাবলিক পরীক্ষাগুলো এখানে সম্পন্ন হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ব্যাপারে বলছি, সকল বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীগণ নিয়মিত পরীক্ষার্থীদের মতোই এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এক বিষয় বা দুই বিষয়ে যারা অকৃতকার্য অনিয়মিত পরীক্ষার্থী, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার, দ্বিতীয়বার তৃতীয়বার যেমনই হোক, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তারা পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেয়া হবে, অন্যদের যেমন দেয়া হবে। আর নৈর্বাচনিক বিষয়ের উপর অর্থাৎ যেগুলোতে পরীক্ষা হবে সকলের, সেই বিষয়ের উপরে যদি অনিয়মিত পরীক্ষার্থীগণের পরীক্ষা থেকে থাকে তাহলে তারাও অন্যান্য সকল পরীক্ষার্থীর মতোই তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীগণ আবশ্যিক বিষয় ছাড়া তারাও একইভাবে নির্বাচনিক বিষয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করুন। ধন্যবাদ। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হলো এই যে আপনি বললেন যে নভেম্বর ডিসেম্বরের পরীক্ষা, তো সেক্ষেত্রে প্রশ্নের ধরনটি কি হবে? এখন যেমন দুই ধরনের এমসিকিউ এবং রচনামূলক প্রশ্ন হয়, তখনও কি তেমনই হবে নাকি এমসিকিউ প্রশ্নে হবে? আর একটি বিষয় যে সাবজেক্ট ম্যাপিং বললেন, সেক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে জেএসসি এবং এইচএসসির ক্ষেত্রে এসএসসি এবং জেএসসি, এভাবেই কি বলছেন? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মুস্তাক ভাই। এখন প্রশ্ন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অভিজিৎ ভট্টাচার্য, দৈনিক ভোরের কাগজ। আপনার প্রশ্নটি যদি না করা হয়ে থাকে আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি ধন্যবাদ খায়ের ভাই। আমার, আমি পরীক্ষা নিয়ে তো আপা যেটা বললেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে যদি পরীক্ষা না নেওয়া যায় মূল্যায়ন হবে, আবশ্যিকের মূল্যায়ন হবে। আমি সেটা নিয়ে আমি একটু
অন্যভাবে বলছি যে গত বছরের যা পরীক্ষাটা হয়ে ফল হয় নাই, তারপরে সে বছর সিদ্ধান্ত ছিল যে যারা পরীক্ষার ফি দিয়েছিল তাদের ফিটা যে টাকাটা লাগে নাই, খরচা হয় নাই, সেই টাকাটা ছাত্রছাত্রীদেরকে ফেরত দেওয়া হবে। সেই টাকাটা কি ফেরত দেওয়া হয়েছিল কিনা এটা একটু জানা দরকার। আর এইবার এই যে সংকট থেকে বেরোনোর, আর শিক্ষা প্রশাসন একটা কোভিড রিকভারি প্ল্যান করেছে শিক্ষা প্রশাসন, সেই সংকট থেকে বেরোনোর পথটা কি করে হবে? ধন্যবাদ শিক্ষায়। তো গত 18 মাস ধরে সংকট চলছে, ইউনিসেফ ইউনেস্কো বলছে যে খুলে দিতে হবে। তো আমাদের দেশে এইটা সংকট থেকে বেরোনোর কোন পরিকল্পনা আপনার প্রশাসন করেছে কি? ঠিক আছে, আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি রিমন, যমুনা টেলিভিশন, যদি আপনি কানেক্টেড থাকেন আর আপনার প্রশ্নটি করা না হয়ে থাকে প্লিজ আপনার প্রশ্নটি করুন। ভাই রিমন না রেজা, আমার প্রশ্নটি হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ। সবারই বেশিরভাগেরই প্রশ্ন যে অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন, সেগুলো স্বচ্ছতা কতটা থাকবে, সেগুলোর গ্রহণযোগ্যতা কতটা থাকবে, সেই বিষয়টা নিয়ে। তো আমরা অ্যাসাইনমেন্ট গুলো এর আগেও কিন্তু আমাদের শিক্ষকেরা এই গত বেশ কয়েকটি মাস ধরে তারা অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন, অ্যাসাইনমেন্ট গুলো নিচ্ছেন এবং অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন করছেন, এবং আমরা সেগুলো আমরা কিন্তু দেখছি যে সেই অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে। একেবারে প্রতিটি ক্ষেত্রে নয়, তবে আমরা বেশ কিছু ক্ষেত্রেই সেগুলো আমরা দেখবার চেষ্টা করছি। আমরা যেটি বলেছি যে অ্যাসাইনমেন্ট গুলো করবে এবং অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের, আমাদের মূল লক্ষ্য যেটি, সেটি হলো যে এই অ্যাসাইনমেন্ট গুলো করার মাধ্যমে, 24টি অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীরা আর 30টি অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীরা, তাদের এই পর্যায়ের যে শিক্ষণ ফল, সংক্ষিপ্ত সিলেবাসের উপরে যে শিক্ষণ ফল আমরা আশা করছি সেটি অর্জিত হবে, এবং তারা তাদের এই পরীক্ষার জন্য তারা প্রস্তুতিটা তারা সেরে ফেলতে পারবেন। তো সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এই অ্যাসাইনমেন্ট গুলো আমাদের শিক্ষকেরা কিন্তু, এই যে বললাম, বেশ কিছুদিন থেকেই, বেশ কতগুলো মাস থেকে তারা মূল্যায়ন করে আসছেন, তারাও অভ্যস্ত হয়ে এসেছেন। আর এরপরেও প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সঙ্গেই কি করে এগুলোর মূল্যায়ন হবে সে ব্যাপারে শিক্ষকদের কিন্তু নির্দেশিকা দেয়া হবে। তার ভিত্তিতে মূল্যায়ন গুলো সঠিক হচ্ছে কিনা তারা কিন্তু প্রতিটির মূল্যায়ন করে, প্রতিটির মূল্যায়ন সরাসরি তারা অনলাইনে দিয়ে দেবেন বোর্ডের কাছে সেই নম্বর থাকবে। আর আমাদের শিক্ষা প্রশাসন থেকে আমরা যেটা করব, আমরা দৈব চয়ন ভিত্তিতে সারা দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো থেকে এই অ্যাসাইনমেন্ট গুলোর একটা অংশ আমরা নিয়ে এসে আমরা সেগুলোকে পুনর্মূল্যায়ন করে দেখব যে মূল্যায়ন যথাযথ হয়েছে কিনা। এই মূল্যায়নের ক্ষেত্রে তারপরেও আমাদের সব চেষ্টার পরেও হতে পারে যে কোথাও অভিযোগ থাকতে পারে যে এটি শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে হয়নি, কিংবা এটি মূল্যায়নটা আরো ভালো হতে পারত, সেরকম অবশ্যই কথা এর পরেও হয়তো থেকে যেতে পারে। যদি আমরা পরীক্ষা নিতে না পারি, যদি পরীক্ষা নিতে পারি তাহলে তো এই অ্যাসাইনমেন্টের যে মূল উদ্দেশ্য, পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেল, সেটি তো তাদের হয়ে গেল, আমাদের মূল উদ্দেশ্য সেটি অর্জিত হলো। আর যদি পরীক্ষা নেওয়া না যায়
পরিস্থিতির কারণে, সেই ক্ষেত্রে তখন আমরা সিদ্ধান্ত নেব এই মূল্যায়ন আমরা যতটা পাচ্ছি সেইটার ভিত্তিতেই সেই সময় আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি এই অ্যাসাইনমেন্ট থেকে কিছুটা অংশ নেব আমাদের নম্বরের আর বাকিটা সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব, নাকি শুধু এই সাবজেক্ট ম্যাপিং দিয়ে করব। যদি সেই সময় মনে হয় যে না এর মূল্যায়নে আমরা স্বচ্ছতা যথেষ্ট ভালোভাবে আমরা রক্ষা করতে পারিনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তো শুধুই সাবজেক্ট ম্যাপিং এ যাব। আর যদি মনে করি যে না আমাদের যে সারা দেশ থেকে আমরা পুনর্মূল্যায়নের মাধ্যমে যে ফিডব্যাক আমরা পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে এই স্বচ্ছতা একটা যৌক্তিক পর্যায়ে রয়েছে, ভালো হয়েছে অ্যাসেসমেন্ট, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাসাইনমেন্টেরও একটা অংশ নেব। তবে সেক্ষেত্রেও এই অ্যাসাইনমেন্টের অংশটা খুব বড় একটা অংশ হবে না, হয়তো শতকরা 10-15 ভাগ বা 20 ভাগ সেরকম হতে পারে, যার অর্থ হচ্ছে যে সেটি দিয়ে সেখানে যদি কিছুটা তারতম্য হয় সেটি দিয়ে সার্বিক পরীক্ষার ফলাফলে তার বিরাট তেমন কোনো প্রভাব পড়বে না। আমরা নানানভাবে এই বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আলাপ আলোচনা করে দেখেছি, ব্যাপক আলোচনার ভিত্তিতেই আমাদের এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। এরপরেও বলছি যে তারপরেও যদি দেখা যায় যে আমরা মনে করি যে যথেষ্ট কারণ রয়েছে এর স্বচ্ছতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠবার, তাহলে তখন শুধুমাত্র এই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমরা হয়তো পরীক্ষার ফলাফল দেব। কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো আমাদের পরীক্ষার জন্য, কারণ আমাদের যদি পরিস্থিতি অনুকূল থাকে তাহলে অবশ্যই পরীক্ষা হবে ইনশাল্লাহ, এবং সেই পরীক্ষার পূর্ণ প্রস্তুতি আমাদের পরীক্ষার্থীরা কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমেই নিতে পারবেন। কাজেই আমাদের পরীক্ষার্থীরা যেন খুব মন দিয়ে এই আগামী কয়েকটি মাস এসএসসির পরীক্ষার্থীরা তাদের 24টি অ্যাসাইনমেন্ট এবং এইচএসসির পরীক্ষার্থীরা তাদের 30টি অ্যাসাইনমেন্ট যেন তারা অত্যন্ত মনোযোগ সহকারে তারা করেন, ভালোভাবে করেন, তাদের প্রতি আমার এই অনুরোধ রইল এবং অভিভাবকদের প্রতি অনুরোধ রইল যে আপনারাও খেয়াল রাখবেন, আমাদের শিক্ষকেরাও যতদূর সম্ভব নজর রাখবেন, যোগাযোগ রাখবেন যে আমাদের পরীক্ষার্থীরা যথাযথভাবে তাদের এই অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করছেন এবং যথাসময়ে অ্যাসাইনমেন্ট গুলোকে সম্পন্ন করছেন। এসএসসির সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে এর আগে এসেছে যে সাবজেক্ট ম্যাপিং কি করে হবে আর পরীক্ষার সময় নম্বর কমবে বিষয়টা কেমন। আমরা একে তো পরীক্ষা নিচ্ছি শুধু নৈর্বাচনিক বিষয়ের উপরে, 3টি বিষয়ের উপরে আর এইচএসসির 3টি বিষয়ের 6টি পত্র। তো এই যে 3টি বিষয়ের উপর নিচ্ছি সেই 3টি বিষয়েও আমাদের সময় আমরা হয়তোবা একেবারেই অর্ধেক সময় নিয়ে করব, অর্থাৎ 3 ঘন্টার পরীক্ষাগুলো আসলে 1.5 ঘন্টা করে পরীক্ষাগুলো হবে। এবং আমরা আগে যেমন একটা প্রশ্নে 10টি প্রশ্ন থাকতো, আমাদের হয়তো সেখানে চয়েস থাকতো যে 10টির মধ্যে 8টি প্রশ্নের উত্তর দাও, এখন হয়তো সেই 10টি প্রশ্নই থাকবে, তার মধ্যে বলা হবে হয়তো 3টি বা 4টি প্রশ্নের উত্তর দাও। তো অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীর জন্য চয়েস অনেক বেড়ে যাবে। কাজেই এই অ্যাসাইনমেন্ট গুলো যদি তারা ভালোভাবে করতে পারেন তাহলে আমরা আশা করি তারা খুবই ভালোভাবে তাদের পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবেন, খুবই ভালোভাবে তারা এই পরীক্ষাগুলো দিতে পারবেন এবং তারা ভালো ফলাফল পেতে পারবেন। নম্বরও সেই একইভাবে হয়তো 100 বদলে 50 নম্বরে হবে, সেটাকেই আমরা 100 নম্বরে কনভার্ট করে নেব, করে তাদের পরীক্ষার ফলাফলটা দেয়া হবে। আর সাবজেক্ট ম্যাপিং যেটি আমাদের আবশ্যিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিং, তো আবশ্যিক বিষয় সরাসরি বাংলার রেজাল্ট বাংলায়, ইংরেজির রেজাল্ট ইংরেজিতে সেভাবে চলে যাবে। আর বাকি বিষয়গুলো আমরা গতবারও যেভাবে গ্রুপ ভিত্তিক করেছি, যেমন জেএসসি জেডিসিতে যেটা হয়তো বিজ্ঞান ছিল সেটাকে আমরা এখানে কোন সাবজেক্টের সঙ্গে করছি, ওখানে যেটা হয়তো সমাজ ছিল, পৌরনীতি ছিল বা অন্য কোনো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ছিল সেটাকে আমরা এখানকার কোন সাবজেক্টের সঙ্গে করছি, এই ম্যাপিং গুলো
ঠিক গতবার যেভাবে করা হয়েছে সেভাবেই করা হবে। শারমিনীরা যে কথাটি বলেছেন যে এসএসসি এইচএসসি যখন আমরা সাবজেক্ট ম্যাপিং করেছি তখন তো যারা সায়েন্সে আছে তারা এসএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করে এসেছে, কাজেই সরাসরি সেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির নম্বরটাকে আমরা এখানে ধরেছি। এখন যারা এসএসসির জন্য হবে তাদের তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেএসসি জেডিসি তে ছিল না, খুবই সত্যি কথা সেটা ছিল না, কিন্তু সেটাকেও আমরা তারা যে বিজ্ঞান পরীক্ষা দিয়েছে অন্যান্য পরীক্ষা দিয়েছে সেগুলোর সঙ্গে আমরা এই সাবজেক্ট ম্যাপিংটা করব। এবং এর একেবারে বিস্তারিত আমরা পরে আমাদের বোর্ড থেকেও আমরা জানিয়ে দিতে পারব। আর যুগান্তরের মুস্তাক আহমেদ জিজ্ঞেস করেছেন যে যদি অ্যাসাইনমেন্টের স্বচ্ছতা নিশ্চিত না করা যায় তাহলে কি হবে। একটা তো হচ্ছে যে আমরা নিশ্চিত করবার সকল চেষ্টা করবো, আর এর আগেই বললাম যদি একেবারেই আমাদের মনে হয় যে এটি যথাযথ হয়নি সেক্ষেত্রে আমরা কি করব। আর সেক্ষেত্রে যে শিক্ষকদের মূল্যায়ন সঠিক হবে না তাদের বিষয়েও কিন্তু তাদেরকেও কোথাও যে এই ভুলটি ইচ্ছাকৃত কিনা এটি ভুল কিনা নাকি ইচ্ছাকৃত ভাবে কাউকে কম দেয়া হয়েছে বা কাউকে বেশি দেয়া হয়েছে, যদি কোনো ধরনের অন্যায় সেখানে প্রতীয়মান হয় তাহলে আমাদের যে ব্যবস্থা আছে বিভাগীয় যেসব ব্যবস্থা গ্রহণ করবার আছে কিংবা আমাদের বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমাদের অন্যান্য যেসব আমাদের হাতে যেসব ব্যবস্থা আছে সেগুলো আমরা সেই শিক্ষকদের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেব, সেই বিদ্যালয়গুলোর বিরুদ্ধে সেই ব্যবস্থা নেব। আর যদি মনে করি যে না এখানে ভুল হয়েছে এবং অনিচ্ছাকৃত শিক্ষক হয়তো মূল্যায়ন করবার পদ্ধতিটি সঠিকভাবে বুঝতে পারেননি ব্যবহার করতে পারেননি সেই ক্ষেত্রে সেই মূল্যায়নটিকে গ্রহণ করা হবে না। এবং আমরা যেহেতু মূল্যায়ন এই পুনর্মূল্যায়নের কাজটি আমরা এই একেবারে গোড়া থেকেই করতে থাকবো কিছুটা, কাজে আমার মনে হয় যে আমরা অ্যাসাইনমেন্ট গুলো যত এগিয়ে যাবে তত আমাদের শিক্ষকদের অ্যাসাইনমেন্টের এই মূল্যায়নের দক্ষতাও তাদের আরো বৃদ্ধি পাবে এবং ক্রমাগতই তাদের মূল্যায়ন গুলো আরো অনেক বেশি ভালো হতে থাকবে। আমরা আমাদের শিক্ষকদের আশা করি যে তাদের এই অভিজ্ঞতা দক্ষতাও বৃদ্ধি পাবে, তবে সবকিছুই নির্ভর করবে যে আমরা এই সময় শেষে আমাদের সার্বিক ভাবে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা যা দেখবো যে কোনটি আমাদের শিক্ষার্থীদের জন্য সবচাইতে উপযোগী হবে, তাদের স্বার্থ সবচাইতে বেশি কোন ব্যবস্থায় সুরক্ষিত হবে সেই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। পিন্টু বলেছেন যে ইংরেজির কেন পরীক্ষা নিচ্ছি না, হ্যাঁ ইংরেজির পরীক্ষা নিচ্ছি না, আবশ্যিক বিষয়গুলো নিচ্ছি না, ইংরেজি তারা পড়ে এসেছেন এতদিন পর্যন্ত পড়ে এসেছেন এবং ইংরেজি ভাষা হিসেবে ইংরেজি শিখবার জন্য তারা এর পরেও কিন্তু আগেও শিখে এসেছেন পরেও শিখবেন, এই আগামী চার মাসেই সব ভাষার উপরে সমস্ত দক্ষতা অর্জন করে ফেলতে পারবেন সেটিও নয়, অন্যান্য কোনো বিষয়ে একেবারে সমস্ত দক্ষতা কেউ তিন মাসে অর্জন করে ফেলবেন তা নয়। আমাদের এই পর্যায়ে বিষয়গুলোর জন্য যে শিক্ষণ ফল আমরা চাইছি সে শিক্ষণ ফল অর্জনের জন্য এই অ্যাসাইনমেন্ট গুলো, ইংরেজি বা বাংলা যদি পরীক্ষা নিতে যাই সেক্ষেত্রে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা একদিনে ব্যাপক সংখ্যক। মনে রাখতে হবে যে আমাদের এসএসসি তে আমাদের প্রায় 20 লক্ষাধিক 21 লক্ষ বা তারও বেশি হয়তো পরীক্ষার্থী হতে পারে, আর এইচএসসি র ক্ষেত্রেও আমাদের প্রায় 15 লক্ষ পরীক্ষার্থী, এবং এরা সকলেই বাংলা ইংরেজির বিষয়গুলো এরা প্রত্যেকেই পরীক্ষা দেন, কাজেই এত ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী একদিনে পরীক্ষা নেয়া সেটি আমরা চাইছি না। তাহলে ওই যে স্বাস্থ্যবিধি বজায় রেখে পরীক্ষা নেয়া সেই সুযোগটি তেমন ভাবে আর থাকবে না, সেজন্যই আমরা শুধুমাত্র নির্বাচনিক বিষয়গুলোর উপর যাচ্ছি সেটি একটি কারণ, আরেকটি হচ্ছে তারা একেবারে সেই প্রাথমিক থেকে নিয়ে এই পর্যন্ত বাংলা এবং ইংরেজি পড়ে এসেছে,
তার মানে এই নয় যে তারা সমস্ত এই ভাষার উপরে দক্ষ হয়ে গেছে। ভাষার ব্যাপারে আমাদের অনেক দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা গুলো কাটিয়ে উঠবার জন্য আমাদের সার্বিক পরিকল্পনা সেগুলো আমরা এখন কাজ করছি এবং সেই পরিকল্পনা গুলোর বাস্তবায়ন করছি। কিন্তু এবারের পরীক্ষার জন্য সেই কারণে যেহেতু এতদিন পর্যন্ত তারা এই বিষয়গুলোর উপর পরীক্ষা দিয়ে এসেছেন, কাজেই তাদের আগের পাবলিক পরীক্ষার প্রাপ্ত সেই বিষয় নম্বর গুলো দিয়ে সাবজেক্ট ম্যাপিং করেই আমরা এর নম্বর নেব, কারণ এগুলোর মূল্যায়ন হয়ে গেছে। যে কাঁচা সে আগের পরীক্ষাগুলোতেও তার সে অবস্থা আমরা পেয়েছি, যে ভালো খুব ভালো তাদেরও সে আগের পরীক্ষায় আমরা পেয়েছি। অতএব তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন আগে যেহেতু হয়ে গেছে, এবারে এই পরিস্থিতির মধ্যে সেই বিষয়গুলোর আর নতুন করে আবার মূল্যায়নে আমরা যাচ্ছি না। আমরা শুধুমাত্র যে বিষয়গুলোর মূল্যায়ন আগে হয়নি পাবলিক পরীক্ষায়, সেই বিষয়গুলোরই মূল্যায়ন এবার পরীক্ষার মাধ্যমে করব। প্রশ্নের ধরন কেমন হবে, শুধু এমসিকিউ নাকি এমসিকিউ সিকিউ দুই রকমই? প্রশ্ন প্রত্যেকবার যেমন প্রশ্ন হয় আমাদের, ঠিক সেরকমই প্রশ্ন হবে। কিন্তু ওই যে বললাম চয়েস অনেক থাকবে, অর্থাৎ আমাদের আগে যদি যে হয়তো পাঁচটা প্রশ্নের মধ্যে আমাদের চারটা দিতে হবে, এখন হয়তো পাঁচটার মধ্যে আরো অনেক কম দিতে হবে বা দশটার মধ্যে অনেক কম দিতে হবে, তার মধ্য দিয়ে তাদের চয়েস অনেক বেশি থাকবে। কাজেই আশা করি তাদের পরীক্ষা তারা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে বলা হয়েছে যে এসএসসি এর ক্ষেত্রে জেডিসিটা নেওয়া হবে, জেএসসি জেডিসি নেওয়া হবে, আর এইচএসসি এইচএসসি এর ক্ষেত্রে এসএসসি এবং জেএসসি বা জেডিসি সেই পরীক্ষা নেওয়া হবে, ম্যাপিং সেইভাবেই হবে। গতবার আমরা এইচএসসি এর ক্ষেত্রে যেমন এসএসসি এবং জেএসসি বা সমমান পরীক্ষা নিয়েছি, এসএসসি এর ক্ষেত্রে এখন সাবজেক্ট ম্যাপিংটি তাদের জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হবে। অভিজিৎ বাবু জিজ্ঞেস করেছেন যে গতবার টাকা ফেরত দেওয়া হয়েছিল কিনা। আমার জানা মতে, এখানে সব বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা যুক্ত আছেন, তারাও বলতে পারেন, আমার জানা মতে সকল টাকা ফেরত দেওয়া হয়েছিল গতবার। আর শিক্ষায় যে সংকট এটি বিশ্বব্যাপী, ইউনিসেফ ইউনেস্কো তারা অতি সম্প্রতি বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তারা বলছে যে শিক্ষায় যে সংকট তৈরি হয়েছে সেটি বিপর্যয়কর হতে পারে, এবং তারা বলছেন যে স্কুল খুলে দিলে শিশুদের মধ্যে সংক্রমণ হওয়ার সেটির সম্ভাবনা সেটিও মনে হচ্ছে অনেক কম। তো সেই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব, সেখানেও তারা বলেছেন যে যে যেখানে যে অবস্থা সেই অবস্থা বুঝে নিয়ে খুলে দেবার। আমরা অবশ্যই